ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিভাগের সেমিনার কক্ষে ইফতারের আগে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন। বিশেষ অতিথি ছিলেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর জিয়া রহমান। পরে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুনকে সভাপতি করে অ্যালামনাই অ্যাসোসিয়েশন জুৎসার নতুন কমিটি ঘোষণা করা হয়।